ভারত একটা স্বাধীন দেশ, ভারত নিশ্চয়ই তার দেশকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য দিবে। আমার মনে হয় ভারতীয় রাজনীতিবিদরা, ভারতীয় সরকার এত বোকা বলে আমি বিশ্বাস করি না। আর যারা এই সমস্ত ছড়াচ্ছেন তারা হয়তো মাঠ গরম করার চেষ্টা করছেন, বাট বাস্তবে মাঠে নামুক, দেখুক জনগণ তাদেরকে গ্রহণ করে কি কেন না, প্রমাণ হবে মাঠে ইনশাআল্লাহ। আজকে এই দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ 5ই আগস্ট 24-এর পরবর্তীতে বাংলাদেশের মানুষ যে আজকে স্বৈরাচার মুক্ত হয়েছে, অর্থাৎ স্বৈরাচার পালিয়ে গেছে, এবং পালিয়ে যাওয়ার সাথে সাথে স্বৈরাচারের দূষণরা কিন্তু বাংলাদেশে আছে এবং তারা বিভিন্নভাবে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, জনগণের অধিকার যাতে আদায় না হতে পারে তার ষড়যন্ত্র করছে। এই কয়সর আহমেদ আর শুধু নয়, আমাদের এই যুক্তরাজ্য বিএনপি সহ সারা পৃথিবীর যত বিভিন্ন দেশে এবং বিভিন্ন মহাদেশে বিএনপির সংগঠন রয়েছে এবং আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের নায়ক তারেক রহমানের সরাসরি তত্ত্বাবধানে তারা সেখান থেকে এই স্বৈরাচারের বিরুদ্ধে জনমত শুধু দেশে নয়, দেশের বাইরে জাতিসংঘে বলেন, মানবাধিকার কমিশনে বলেন, ইউরোপিয়ান কমিশনে বলেন, সর্বত্রই তারা তাদের উপস্থিতি, তাদের সদম্ব প্রতিবাদের মাধ্যমে তারা এই স্বৈরাচারের প্রতিবাদ করে পৃথিবীতে, সারা বাংলা পৃথিবীর দেশের বাইরে আজকে আন্তর্জাতিকভাবে জনমত তৈরি করেছে শেখ হাসিনা, অর্থাৎ সেই পতিত স্বৈরাচার পালিয়ে যাওয়া স্বৈরাচারের দুঃশাসনের বিরুদ্ধে। আমরা সেই জন্য দলের পক্ষ থেকে এই লন্ডন বিএনপি, সারা ইউকে বিএনপি নয়, সারা পৃথিবীতে বিএনপির যে সমস্ত ভাই বোনেরা তাদের অবস্থানে থেকে এই দলের জন্য স্বৈরাচারকে বিতাড়নের জন্য ভূমিকা পালন করেছেন, তাদেরকে আমরা দলের পক্ষ থেকে, আমাদের দেশের পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানাই। আমরা আশা করব আমাদের নেতা যেমন বলেছেন, আমরা আন্দোলনে ছিলাম, আন্দোলনে আছি, আন্দোলনে থাকব। তার কারণ আমাদের আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন, আমাদের আন্দোলন জনগণের অধিকার আদায়ের আন্দোলন, আমাদের আন্দোলন জনগণের ভোট দেওয়ার শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টির আন্দোলন, আমাদের আন্দোলন অত্যাচার অবিচারের বিরুদ্ধে যারা করেছে তাদের বিচারের আন্দোলন, আমাদের আন্দোলন আমাদের গুম হয়ে যাওয়া ভাইদের ফেরত আনার আন্দোলন, কাজে আমাদের আন্দোলন যারা আমাদের উপর গণহত্যা চালিয়েছে তাদের বিচারের আন্দোলন। কাজেই যতক্ষণ পর্যন্ত জনগণের অধিকার আদায় না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত গণতন্ত্র অর্থাৎ জনগণের ভোটে, সরাসরি ভোটের মাধ্যমে, এবং আজকে অনেকে বলেন পার্সেন্টেজ অনুযায়ী নাকি সংসদ আসন নির্বাচন নির্ধারিত হবে, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই বাংলাদেশের জাতীয় সংবিধান 1971-এ রচিত হওয়ার পর আজ অবধি যে কনস্টিটিউশন ভিত্তিক যে নির্বাচনী প্রক্রিয়া রয়েছে, জনগণ সিদ্ধান্ত নেবে কোনটা হবে, এটি কোনোভাবেই কোনো কারো কোনো ব্যক্তি মতামত দিয়ে চাপিয়ে দেওয়া যাবে না। জনগণের অধিকারকে, জনগণের মতামতকে উপেক্ষা করার সুযোগ নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনে করে কনস্টিটিউশন ভিত্তিক যে নির্বাচনী প্রক্রিয়া সেটি অব্যাহত থাকবে এবং আমাদের 31 দফায় লিখিত রয়েছে আমরা কী ধরনের সংস্কার চাই, কাজে আমরা সেই সংস্কার দ্রুত বাস্তবায়নের করার জন্য এই সরকারকে বলবো দ্রুত নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফেরত দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।